এই এখন বলুন আমাকে যে আমরা মানে অ্যাক্সেস দেওয়া এটা কি করতে পারবো এবং অ্যাক্সেস নেওয়াটাও তো পারবো নেওয়াটা কিভাবে এই যে দেখেন আমি যেভাবে দেখালাম না মাত্র আমার যে মেইলে আসবে যার গেট স্টার্টে গেট স্টার্টে ক্লিক করে আমার নাম দাম পাসওয়ার্ড দিব আমি অ্যাকাউন্ট অটো ঢুকে যাবো ভিতরে ক্লিয়ার এতটুকু অ্যাক্সেস নেওয়া দেওয়া দরকার হয় নতুন যারা জিমেইল মানে বিজনেস ম্যানেজার খুলবেন আমার জিমেইল নিয়ে আমার ট্যাক্সেস দিন আবার আগামী ক্লাসে দেখা এখন আসি যে আমরা কারা কারা বুঝবো যে আগের থেকেই আমার বিজনেস ম্যানেজার আছে বা আছে হ্যাঁ সেটা আমরা একদম খুব ইজি ভাবে ফাইন্ড আউট করতে পারবো যেমন দেখো এই আইডিটা আমি যদি ওই লেখাটা লিখি বিজনেস সুইটে ঢোকার জন্য কি লিখতাম জানি আমরা বিজনেস সুইট অথবা ক্রিয়েটর স্টুডিও লিখতাম না এরকম ক্রিয়েটর স্টুডিও তো এখন চলে না এরকম আমরা লিখতাম এই যে দেখো ক্রিয়েটর স্টুডিও লিখতাম দেন আমরা কি বিজনেস ম্যানেজার যেতাম না এখান থেকে আমরা এখান থেকে যদি একাধিক পেজ থাকে সেটাও কি আমরা দেখতে পারতাম সেইম ভাবে যদি আমাদের বিজনেস ম্যানেজার থাকে তাহলেও আমরা দেখতে পারবো এখানে ক্লিক করলেই তুমি বিজনেস ম্যানেজার দেখতে পারবা এই যে লেখাই আছে কি লেখা আছে এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলোর পাশে এরকম একটা সেটিংসের চিহ্ন থাকবে যদি এরকম কারো বিজনেস ম্যানেজার থাকে তাহলে আর তৈরি করার দরকার নাই তিনি ওইটা দিয়েই প্র্যাকটিস করবা মনে থাকবে খালি খালি একটা তৈরি করিয়া লাভ নাই কারণ বিজনেস তৈরি করে তা আহামরি কিছুই না জাস্ট ওইখানে গিয়ে নাম ইমেইল এগুলো দেওয়া তাহলে তোমার আগের থেকে আছে কিনা সেটা কিভাবে বুঝবা ওই যে বিজনেস কিসে যাব মেটা বিজনেস সুইটি যাব গিয়ে আমরা জাস্ট আমাদের এখানে ক্লিক করলে আমরা স্ক্রল করলে যদি আমাদের একাধিক পেজ থাকে সেটার নিচে লেখাই থাকবে ফেসবুক কি দেখছো এবং লেখা আছে ইউর আর যেগুলো বিজনেস সেগুলো লেখা থাকবে এরকম বিজনেস অ্যাকাউন্ট আর পাশে দেখবা যে এরকম একটা চিহ্ন থাকবে এবং নিচেও লেখা আছে বিজনেস কি লেখা আছে মনে থাকবে পেজগুলো তো দেখলেই যে ছোট লেখা যেন মনে থাকে এখন যদি আমার আগের থেকে বিজনেস ম্যানেজার থাকে সেখানে আমি কিভাবে ঢুকবো এভাবে ঢুকবো আমি ধরো এইটাই আজকে যেটা তৈরি করে এটাই ঢুকবো তাহলে এখানে এই যে সেটিংস আছে না এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরপরে আমরা এই আসব এটা আমাদের বিজনেস ম্যানেজার না এখানে এসে আবার আমরা লেখা পাবো ওই চিহ্নটা কই আছে দেখো বিজনেস কি লেখা আছে এই জায়গায় ক্লিক করার পরে হলো আমরা যে ফিচারটা দেখতে পাবো এই ফিচারটার নামই হলো বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট যেটা বললে মনে থাকবে এখান থেকেই আমরা যে পিপুল আছে দেখো পিপুল পাইছি না পিপুল অপশন পাওয়ার পরে এইখানে ইনভাইট পিপলে ক্লিক করে আমরা অ্যাক্সেস দিব বাকি এখানে আরো অনেক অপশন আছে এগুলো আমি পরে ডিসকাস করব আমার কথা কি বুঝতে পারছো ক্লিয়ার সবাই অনেকে কিন্তু আবার এইখান থেকে অ্যাক্সেস দিবে আমি দেখাই এগুলো আমি আগের থেকে আমার স্টুডেন্টরা পাওয়ারফুল স্টুডেন্টরা সবাই করতে আসে এই জন্য আমি সমস্যাগুলো দেখাচ্ছি যে অনেকে কিন্তু এই জায়গা থেকেও গিয়ে অ্যাক্সেস দিবে তারা কিন্তু ঝামেলা হবে এই যেখানে যাব যাওয়ার পরে বন্ধ হবে না এই যে দেখো সেটিং চাইতো এখানে যাব যাওয়ার পর দেখবা এই জায়গা থেকেও অ্যাক্সেস দেওয়া যায় এই একটা অপশন আছে পিপল দেখছো কিন্তু না আমরা এই জায়গা থেকে দিব না আমরা আবারও বিজনেস কিসে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর যে ফিচারটা আসবে এইটাকে আমরা মনে করব অলওয়েজ এটা আমাদের কি বিজনেস ম্যানেজার মনে থাকবে আর আপনার আগের থেকে আছে কিনা সেটা আপনি এই জায়গায় গিয়ে চেক করবেন বিজনেস যে মেটা সুইটে আমরা যেখান থেকে আগে পেয়ে যে মেসেজ টেস করতাম ওইখানে গিয়ে চেক করব যদি আমাদের বিজনেস ম্যানেজার থাকে তাহলে একদম বিজনেস অ্যাকাউন্ট অথবা এই চিহ্নটা থাকবে অথবা নিচে বিজনেস একটা কিছু দেখলেই বুঝবেন আর পেজের লেখা ফেসবুক থাকলে আর তৈরি করার দরকার নাই আর না থাকলে তৈরি করব এখন আসি যে কারা কারা আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না এক নম্বর হলো যাদের বিজনেস ম্যানেজার কয়টা আছে তার মানে দেখেন এই অ্যাকাউন্ট অলরেডি দুইটা আছে এনি আর পারবে না বা এরপরে আবার আসি কারা কারা পারবে না যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেক্টেড আছে তারাও পারবে না এখন অ্যাকাউন্ট দুই দুইভাবে হয় একটা হলো আছে বিজনেস আর একটা আছে পার্সোনাল রেস্ট্রিক্টেড মানে কি সবকিছুই বন্ধ আপনার যদি বলা হয় যে এক নম্বর রোডটা রেস্ট্রিক্টেড করা আছে তুমি এখানে কিন্তু কেউ ঢুকতেই পারবে না মানে সবকিছু বন্ধ সবকিছু বন্ধ বলতে কি তুমি বিজনেস ম্যানেজার তৈরি করতেও পারবে না ফেসবুকে অ্যাড রান করতে পারবে না কাউকে অ্যাক্সেস দিতে পারবে না এই মাত্র অ্যাক্সেস দিতে পারছে ঠিকই কিন্তু রিসিভ করতে কি পারছে যে মানে এটা হবে না হয়তো আমি এখন এখানে রিকোয়েস্ট দিতে পারবো কিন্তু ওই যে লোক রিসিভ করবে দেখা গেছে উনি হচ্ছে না দেখো দুইবার কিন্তু হচ্ছে না তারপর কিন্তু আমি এখান থেকে ঢুকে দেখছি একটা যে আমার রেজিস্ট্রিকেট আছে এই যে এটা দেখা যায় এইভাবে এখানে ক্লিক কইরা এখান দেখো লেখা আছে বিজনেস সাপোর্ট এই লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে এখানে কি লেখা আছে এই বিজনেস সাপোর্টে গেলে দেখবো আমার এখানে রেজিস্ট্রিকেটের রেড কালার আছে এবং এইটা ঠিক করারও একটা উপায় দেখো ডাইন সাইডে বলে দিছে তারা কি লেখা আছে কন্টিনিউ বা রিকোয়েস্ট রিভিউ অনেকের লেখা থাকবে কনফার্ম আইডেন্টিটি এই জন্য কিন্তু আমি বলছিলাম যে তোমার এনআইডি কার্ডের নামের সাথে ফেসবুক অ্যাকাউন্টের নামটা মিল রাখো অথবা জন্ম নিবন্ধন অথবা কি স্কুলের বা কলেজের কি আইডি কার্ড এখন এটা ঠিক করা একদমই ইজি তাহলে এই যে রেস্টেকটা আমার হলো আছে এখন বিজনেস অ্যাকাউন্টে সেমভাবে ভাবে তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টও হবে পার্সোনাল অ্যাকাউন্টে হবে হয় কি হবে এটা ফেসবুক থেকে অটো হয় কেন হয় এর কোনো কারণ নাই এটা কেনর কারণ হলো একটাই ফেসবুক জাস্ট তোমাকে আইডেন্টিফাই করে যে আসলে এই অ্যাকাউন্টটা তুমি তোমার কিনে যে তোমার রিয়েল না ফেক এইটাই আর কিছু না তো এটা হইলে আমাদের কোনো টেনশন নাই এখন এইখানে আমার ডিএমএলসি এজেন্সি দেখা সেইটা কি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এটা কিসের নাম দিয়েছিলাম এখন দেখো আমি যদি এই জায়গায় ক্লিক করি ক্লিক করে দেখো এইটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে যদি যাই দেখে এইটা রেজিস্ট্রেক্টেড কিনা দেখো এটা রেজিস্ট্রেক্টেড না এটা ফ্রেশ আছে যদি এটা রেজিস্ট্রেক্টেড থাকতো হ্যাঁ তাহলে এরকম রেড চিহ্ন আসতো আচ্ছা রেড চিহ্নটা যদি গ্রিন হয়ে যায় বা যদি রেড চিহ্ন না থাকে তাহলে কি বুঝবো আমরা রেজিস্ট্রেক্টেড আছে কি আছে না এটা তো আমরা সবাই জানি রেড চিহ্ন মানে বিপদ সংকেত গ্রিন চিহ্ন মানে ভালো অথবা রেড যদি না থাকে তখন মনে করবো যে মোর রেস্ট্রিক্টেড নাই কি বলছি বুঝছো যাদের থাকবে তারা রিকোয়েস্ট বুধে ঠিক করব যাদের এখন এরকম এক কাহিনী হয়েছিল আমি আগে বলছিলাম যে সবারই রেস্ট্রিক্টেড হবে অনেক আগে স্টুডেন্ট স্যার আমার রেস্ট্রিক্টেড কেন হয় না এখন আমি বলছি যে গর্ত না হলে তো আরো ভালো এখন ও আমার এটা নিয়ে বলছে স্যার আমার অ্যাকাউন্টে কেন রেজিস্ট্রিক্ট হচ্ছে না এখন এটা কোনো কথা আমি বলছি যে না আমি বলছিলাম কি যে ফেসবুক এমন এমন একটা সিস্টেম করছে সবাই কি রেজিস্ট্রি করে দেবে এখন অটা রেজিস্ট্রি হঠাৎ করতেছে মনে আমার অ্যাকাউন্টই নষ্ট ওই জন্য আমাকে বলতে স্যার আমারটা কেন রেজিস্ট্রি না আসলে এমন না রেজিস্ট্রেক্টেড যদি হয় তাহলে আমরা ঠিক করতে পারবো না হলে তো আলহামদুল্লাহ ভালোই এখন আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেক্টেড নাই বিদায় এখানে ফ্রেশ কোনো গ্রিনও নাই লালও নাই এক কথায় যদি এটা রেজিস্ট্রেটেড হইতো তাহলে রেট থাকতো রেজিস্ট্রেক্টেড কিভাবে ঠিক হয়েছে বা চলে গেছে সেটা বুঝবো কিভাবে এই তাহলে আর এই রেজিস্ট্রেক্টেড লেখাটা আর কি থাকবে না মনে থাকবে তাহলে যদি তোমার অ্যাকাউন্ট এরকম রেজিস্ট্রেটেড হয় মেইন ফেসবুক অ্যাকাউন্টের উপরে কোনো প্রভাব পড়বে না কি বলছি বুঝছো শুধু প্রভাবটা আসবে এই বিজনেস ম্যানেজারে আর পেজেও কোনো প্রভাব আসবে না এই জন্য এটাকে ফেসবুক আলাদা হিসাবে সাইট করে রাখছে বিজনেস কেউ দেখবেও না বিজনেস ম্যানেজারের কাজ আমাদের অ্যাড রান করা এই সমস্ত কিছু রেজিস্ট্রেট হলে তুমি কিছুই করতে পারবে না তুমি রেজিস্ট্রেড অবস্থায় কাউকে যদি অ্যাক্সেস দাও ওই ব্যক্তি অ্যাকসেপ্ট মানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারবে না কেন পারবে না দেখা যাচ্ছে কারণ খুঁজেই পাবে না তখনই তোমার মাথায় আসতে হবে যে অ্যাকাউন্ট হয়তো কি আছে রেজিস্ট্রেট আছে হয় এখন যদি সেটা আমারও হয় তাহলে আমিও পারবো না আর জেনি রিকোয়েস্ট দিবে তারও যদি হয় তিনিও পারবে না আবার জেনি অ্যাকসেপ্ট করবে তারও যদি রেজিস্টার্ড থাকে তাহলে তিনিও সেটা পারবে না এক কথায় দুইজনেরই জিনিসটা কি থাকতে হবে ফ্রেশ থাকতে হবে আবার দেখো রেস্ট্রিক্টর থাকলে তুমি আবার নতুন কোনো বিজনেস ম্যানেজারও তৈরি করতেও পারবে না এক কথায় বিজনেস ম্যানেজার রিলেটেড যত কিছু আছে রেজিস্টার্ড থাকলে সবকিছু কি বন্ধ এই রেস্ট্রিক্টরটা ঠিক করে দেন তুমি হলো কাজটা কি করতে পারবা মনে থাকবে এখন আমার পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার হয়নি এখন হবে আজকে হোক কালকে হবে আমার বিজনেস ম্যানেজার হয়েছে আমি বলছি এই জায়গায় ক্লিক করে এই যে তুমি দেখতেই পাবা ইউর অ্যাকাউন্ট মানে তোমার অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট গুলো মানে কি বিজনেস অ্যাকাউন্ট এখন দেখো এই যে বিএমএলসি এজেন্সি আছে এখানে যদি আমি যাই তখন রেজিস্ট্রেটেড লেখাটা আছে আছে না আবার দেখো যদি এই অ্যাকাউন্টে যাই এইটা রেজিস্ট্রেটেড নাই মনে হয় দেখি আমরা এই এটা নাই রেজিস্ট্রেশন নাই তো এর নাম লেখাই আছে কোনটা রেজিস্ট্রেশন তাহলে এইটার অ্যাক্সেস দেই দেখি তো এইটার অ্যাক্সেস আমার কাছে আছে কি আছে না তাহলে আমরা কারা কারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে আচ্ছা এইটার এইটার অ্যাক্সেস দিয়ে দেখাই দেখো এটা ফ্রেশ আছে না একদম নিয়ে যাবে শুনো এখানে একটা কাহিনী আছে ও ওইটাই আমি বলতে আসছি এখন আমার কথা হলো যে কারা কারা বিজনেস ম্যানেজার খুলতে পারবে না কোশ্চেন পরে নিচ্ছি আমি আগে আমার সব শেষ করি তার এর আগে কোশ্চেন করেন না কেউ আমি আপনাদের যা কোশ্চেন আছে কোশ্চেন গুলোই আমি এখন বলতে আছি তাহলে শুনে না আগে দেখেন তাহলে দেখবেন যে কোশ্চেন আর থাকবে না ওকে ডান ইনভিটেশন যেহেতু পাঠিয়ে ফেলেছি এখন আমরা এটা চেক করি

মনে হয় দেখুন তাও আমি একটু আবার চেক করি যে হয়েছে কিনা যেটা রেস্টিক্রেট হলে হতে চায় না এখন এখান থেকে আমি এমনিতেই দেখতে এসে যে হয়েছে কিনা দেখে হ্যাঁ হয়েছে কি যে দেখো আমার নাম চলে আসছে দেখছো মোহাম্মদ আব্দুল্লাহ আসে না এটা থাকলে সমস্যা নাই এটা ইনেক্টিভ থাকবে এটা ইনেক্টিভ থাকবে এই কারণে এটা অ্যাক্টিভ হবে কখন মানে এটা অ্যাক্টিভ হবে যখন যে বিজনেস ম্যানেজার ইমেইলটা আর কি ভেরিফাইড থাকে ওই ইমেইলটা দিলে এখানে এটা এখানে অ্যাক্টিভ লেখা আছে তার মানে এটার ইমেইল আবার চেক করার অপশন আছে দেখো বিজনেস ইনফো আছে না এখানে যাই যাওয়ার পরে এই যে নিচে দেখবো একটা ইমেইলের অপশন আছে এই যে এই ইমেইলটা এখনো আনভেরিফাইড লেখা আছে হ্যাঁ এখানে যদি রিসেন্ট ইমেইলে ক্লিক করি তাহলে এই ইমেইলে একটা ওই যে সেম ভাবে কনফার্ম কি লেখা ছিল বিজনেসম্যান একটা মেইল যাবে তখন এইগুলো হবে তো এখানে আমার ইনেক্টিভ থাকলে কোনো ঝামেলা নাই এটা কোনো ফ্যাট না এখানে অ্যাক্টিভ থাকলে কোনো ঝামেলা নাই ইনেক্টিভ থাকলে কোনো ঝামেলা নাই কি বলছি বুঝতে পারছো তাহলে আমরা এই অ্যাকাউন্ট থেকে বিদায় যে এখন দেখো আমি এইখানে আমার অ্যাকাউন্টটা দেখতে পারবো যেটার মাত্র আমি অ্যাক্সেস নিলাম না আমি যার শর্টকাটে দেখার জন্য এখানে যাই ওটার নাম ছিল শুধু ডিজিটাল মার্কেটিং এই যে দেখো মাত্রই আসলে শুধু ডিজিটাল এখানে ক্লিক করি ক্লিক করার পর এরপর আমরা বিজনেস সেটিংস এ সব সময় যাবো এই যে এই জায়গায় ক্লিক করার পরে এই যে বিজনেস সেটিংস এইখানে ক্লিক করার যে ফিচারটা পাবো হবে আমার কি বিজনেস ম্যানেজার আচ্ছা এখন দেখো অ্যাক্টিভ করে ফেলে দেখি হয় কিনা দাঁড়াও বিজনেস ইনপুটে যাই দেখো যে কি কারণে আসে এটা আমার অ্যাকসেপ্ট করাই আছে এখানে জাস্ট আর একটা ইমেল দিয়ে আমি এটা করি এটা করার দরকার না এটা বাদ দিই এই প্যারা বাদ এটা আমাদের কোনো কাজে লাগবে না ইনএক্টিভ থাকলেও সমস্যা নাই অ্যাক্টিভ থাকলেও কোনো সমস্যা নাই কি বলছি বুঝছো কারণ এটার কাহিনী অনেক কিছু এটার দরকারও নাই এটা আমাদের কোনো কাজেই দিবে না এটার ইনএক্টিভটার কারণ হয় কি যে ইমেল দিয়ে আসলে এটা খোলা হয় প্রথম ইমেলটা খোলার পরে একটা কনফার্ম আসলো না বিজনেস ওইটা যারা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তাদেরটা থাকে তাই এটা বাদ দেই আচ্ছা দেখো এখন দেখো তাহলে এই বিজনেস ম্যানেজারটা রেজিস্ট্রেক্টেড ছিল না তখন এটার কি ইনভাইটেশন সবকিছু করতে পারছি কিন্তু ওই বিজনেস ম্যানেজারটার কি ছিল রেস্ট্রিক্টেড ছিল যার কারণে কিন্তু আমি ওইটা কি করতে পারি না আমরা কি বুঝতে পারছি এখন রেস্ট্রিক্টেড কিভাবে ঠিক করব এইটা আমি দেখাই এই বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড রিভিউ যেভাবে ঠিক করব পার্সোনালটাও সেম এখন আমি একটা লিংক দিয়ে দেবো সরাসরি ওই লিংকে গেলেই হবে তখনই আপনি ওই সমস্যাটা পেয়ে যাবেন বিজনেস সেটিংসে আমি যাই যাওয়ার পরে এই লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দেবো সাপোর্ট এখানে এই লিঙ্কটা আছে না এই লিঙ্কটা সবাইকে দিয়ে দেবো যাদের যাদের হবে এমনিতেও আপনি দেখতে পারবেন তাও যদি মনে করেন যে আপনার সমস্যা হচ্ছে তো আপনি করবেন কি সরাসরি এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন অথবা আরো বলে বুঝাই বলি যে আপনি এটা কাজ করবেন আমি একটু ব্যাকে যাই এইখানে এই যে থ্রি ডট আইকন আছে না এখানে গেলে আপনি একটা লেখা পাবেন কি লেখা আছে বিজনেস সাপোর্ট এখানে ক্লিক করলেও হবে অথবা এইখানে যদি আমি করি করি ফেসবুক এখানেও যদি দেই তাহলেও দেখা গেছে আমাকে নিতে পারে আচ্ছা যদি নাই এখানে যদি সরাসরি না নেয় সমস্যা নাই আমরা এই লেখায় যাবো অথবা আমি যে এই লিঙ্কটা দিয়েছিলাম না এই লিঙ্কটা দেবে এই যে এই যে এই লিঙ্কটা আছে না সরাসরি এই লিঙ্কটাই ক্লিক করবে এই এতটুক নিবো আর কি এই লেখা টাকা লাগবে না এটা হলো যার অ্যাকাউন্টে তার আসে এখন দেখো এই যে বিজনেস সাপোর্ট হোম আছে না এই লিঙ্কটা আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখাই এটা দিয়ে তো দেখাই তাই না এই যে আমারটা দিয়ে দেখাই মনে করো এই জায়গায় সরাসরি আমি পেস্ট করলাম এরপরে দেন আমি এন্টার দিলাম দেখবা আমাকে নিয়ে যাবে যে কোনো একটা জায়গায় সরাসরি একদম এই যে দেখছো নিয়ে নিছে অ্যাকাউন্ট ওভারভিউ কোনো রেড কালার নাই গ্রিন কালার নাই তার মানে আমার অ্যাকাউন্টের কোনো কি নাই কোনো ঝামেলা নাই অনেক আগে ছিল কবে জানি দেখা তা শেষ হয়ে গেছে একদম ফ্রেশ নো অ্যাকাউন্ট অর এস কোনো এই যে মাই অ্যাকাউন্ট লেখা আছে দেখছো এখানে ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে দেখবা তোমার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখাবি যে মোহাম্মদ আবদুল্লাহ একদম কি লেখাচ্ছে দেখাচ্ছে মানে কোনো ইস্যু নাই আছে এই হলো পার্সোনাল আসল যদি এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেটেড থাকে সেটাও যেভাবে ঠিক করব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেজিস্ট্রেটেড থাকলেও সেটাও সেইমভাবেই ঠিক করব। তবে আমাদের একটা সুবিধা আছে যদি পার্সোনাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেড হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না আগে রেজিস্ট্রেটেডটা কি করতে হবে ঠিক করতে হবে তারপরে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করব কি বলছি বুঝতে পারছো তাহলে সরাসরি তুমি এই যে লিঙ্কটা আমি দিব না ওই লিঙ্কটা পেস্ট করলেই হয়ে যাবে তখন এখানে চলে আসবে আর বিজনেস ম্যানেজারের কোনো যদি রেজিস্ট্রেড থাকে এখানে আমরা দেখতেই পারবো এখন পার্সোনাল হোক আর বিজনেস ম্যানেজার হোক আমরা এই রেস্ট্রিক্টেডটা কিভাবে ঠিক করব এটা একটু আমি দেখাই দেই তাহলে তুমি যদি তোমার পার্সোনাল অ্যাকাউন্টেও যাও তখন এইখান তো এটা লেখা থাকবে না তখন তোমার নাম অ্যাকাউন্টের নাম লেখা ঠিক ঠিক পাশে এরকম লেখা থাকবে কি লেখা থাকবে অথবা লেখা থাকবে কন্টিনিউ অথবা লেখা থাকবে কনফার্ম আইডি যে কোনো কিছু একটা লেখা থাকবে এক কথায় আমি এখানে যেন ক্লিক করতে পারি এরকম কিছু লেখা থাকে কি বলছি বুঝতে পারছো তাহলে আমি এখানে ক্লিক করলাম রিকোয়েস্ট রিভিউ ক্লিক করার সাথে সাথে তোমার কাছে এই যে রিকোয়েস্ট রিভিউ অপশন আসবে আসার পর বলবে যে হেল্প মানে একটা ক্যাপচার দিবে মানে তুমি মানুষ না

দেন আমরা ভেরিফাই তে ক্লিক করব হয়ে গেছে আই এম নট এ রোবট এখন ওয়েট করি একটু দেখি ক্যাপচার নাই কি না মনে হয় নাই বেটা তো দেরি মোরাউলি দামলা আসমু আস কোতে বল তো আছে এই না এরপরে আমাদের সামনে অপশন আসবে অপশন আসার পর বলবে তোমার একটা অফিশিয়াল যে কোনো একটা ই দাও ফটো দাও এনআইডি কার্ডের ফটো চাইতে চাইবে ও এনআইডি কার্ড চাইবে না আর কি মানে একটা গভর্নমেন্ট ইস্যু একটা এনআইডি কার্ড হিসাবে এখন এটা নিচ্ছে না দেখি তো এই একটু ছোট করি তো নিচে আসে কিনা লুকাইয়াও থাকতে পারে এই যে আসলেই তো নিচে আসে দেখেন নিবে নাকি দেখছেন কি লেখা আছে তাহলে এইরকম কিন্তু অনেক সময় পরে আমারও মাঝে মধ্যে মনে থাকে না যে আসলেই আছে কিনা তখন হঠাৎ করে আবার মাঝে মধ্যে যেটা জুম আউট করে দেখি পেয়ে যাব। তাহলে কিন্তু দেখেন জুম আউট না করলে সারাদিনেও বুঝতাম না এরকম হয় অনেক স্টুডেন্টও দেখি বলে স্যার সামনে যায় না অনেক সময় নিজেরও মন থাকে না মাঝে মধ্যে তাহলে দেখো কন্টিনিউ ক্লিক করলাম হুম এখন বলছে ওটা এক্সপায়ার হয়ে গেছে কারণ অনেকক্ষণ টাইম নিয়েছে যে এই জন্য তাহলে আমি আবার আই এম নটের ওপরে ক্লিক করে কন্টিনিউ করি ঠিক আছে এই যে দেখো এখন সর্বপ্রথম দেখো যে কাজটা করতে বলছিলাম এই জন্য গত ক্লাসে কিন্তু আমি আগের থেকেই বলেছি ইমেইল আর ফোন নাম্বারটা কি করে রাখবা অ্যাড করে রাখবা এখন দেখো এই নাম্বারে যদি আমি কনফার্ম করি এটা তো কোড নাই তাহলে আমি একটা নিউ নাম্বার করি আপাতত পরে এটাকে রিমুভ করে দিবো কি কোডটা দিবো নাম্বার নাম্বারটা মানে আমি ওই নাম্বারটা দিলে একটা কোড আসবে আর কি বুঝছো তাহলে আমি একটা নতুন নাম্বার দেই তাহলে ওয়ান থ্রি ওয়ান তারপরে নাইন ফোর এইট নাইন ফাইভ টু ফাইভ সেন্ড বাই এস এম এস এখানে একটা কোড দিতে হবে অনেকের কাছে ইমেইলও চাইতে পারে অথবা তোমার কাছে যে নাম্বারটা থাকবে ওটা কন্টিনিউ করবা যদি ওই নাম্বারটা কাছে না থাকে তখন কি করবা নতুন একটা নাম্বার যেটা কাছে থাকে এখন আমার কাছে একটা কোড চাইতে আছে কোডটা মেবি কত ছয় অক্ষরে একটা কোড চাইবে ওকে কোডটা দিলেই ওকে হয়ে যাবে অনেক সময় কলে দেখবে ওরা কল দেয় কোড দিয়ে কল দেয় না ওই কলের যে নাম্বারটা ওইটাই কিন্তু কোড আমরা কিন্তু অনেকে ফোন দিয়ে শুনি আমি কিন্তু শুনি না আগেই ওরা আমাকে যে নাম্বারটা দিয়ে কল দিছে ওইটাই কোড নাম্বার কিন্তু এটা অনেকে বুঝেন অনেকে ওই নাম্বারটা ও যা যা বলে ওইটা কি শুনে এই দেখো আপনিও শুনেন না আমি আর শুনি হ্যাঁ ওই দেখো এই যে আমার নাম্বার কল দিস না ক্লাসটা বাদে যে সংখ্যাটা আছে না এটাই কোড নাম্বার কলটা খালি রিসিভ করে আমি আর শুনি না ওই নাম্বারও দেখে দেখে লিখে দিই কিন্তু অনেকে তো শুনি শোনার সময় কিন্তু রিসিভ করতে হবে কল তা না হলে আবার ভেরিফাইড না কি বলছো বুঝছো না এটা আমি খেয়াল করছি অনেকবার যে এখন কতক্ষণ ওই যে আস্তে আস্তে কিন্তু এখানে কলের উপরে ঠিকই ওরা কোডটা দিয়ে দেয় মোবাইলে এখন দেখো এখানে তোমার কাছে চাচ্ছে কি একটা ইমেজ তাহলে দেখো আপলোড ইমেজ আমি আমার একটা এনআইডি কার্ডের ফটো দিয়ে দেবো শুধু ব্যাক মানে এক পার্ট দিলেই হবে দুই পার্ট লাগবে না তাহলে আমার একটা ডকুমেন্ট ধরো আমি দি আসা এনআইডি কার্ড না দিলে আমি একটা আমরা চাইলে পাসপোর্ট দিতে পারি চাইলে ট্রেড লাইসেন্স দিতে পারি অথবা আমরা আইডি কার্ড দিতে পারি অথবা কি জন্ম নিবন্ধন যে কোনো কিছু একটা কি করতে পারি দিতে পারবো মনে থাকবে তাহলে আমরা অবশ্যই ছবিটা মোবাইল থেকে আগে তুলবো কি বলছি বুঝছো দেন তুলে সুন্দরভাবে জিনিসটা আমরা কি করব কম্পিউটারে নিয়ে রাখব ঠিক আছে তাহলে আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিব ব্যাক সাইড লাগে না এখানে শুধু ফ্রন্ট একদম সুন্দরভাবে তুলে দেব তাহলে আমি এটাকে ওপেন করে দিয়ে দিলাম অবশ্যই সুন্দর যেন থাকে জিনিসটা তা হলে কিন্তু হবে না দেন আমি এখানে কন্টিনিউ করব ইমেজে যদি রেজলিউশন খারাপ থাকে বা দেখতে ভালো নয় তাহলে কাজ হবে না সময় নিছে কতক্ষণ সো আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি যদি এটা এসে চেক করে দেখবো যে আমার এটা হয়ে যাবে অনেক সময় আগে দুই মিনিটে হয়ে যায় কিন্তু সর্বোচ্চ টাইম কত না এটা নাম নামই আছে তাই তো আমি দুই হাজার আর কি সতেরো সালে কনভার্ট হয়েছি দুই হাজার সতেরোতে বুঝছেন এই জন্য নাম আলাদা আর কি খালি আমার নাম ইনাডিগারের চেঞ্জ হয়েছে আমার আব্বু আব্বুর নাম তো আর চেঞ্জ করা যায় না মানে হিন্দু ছিলাম হিন্দু থেকে মুসলিম না একসাথে নাই এখন আর কি আলাদা ভাবে এই জন্য নাম চেঞ্জ এটা ইনাডিকার্ড দেওয়ার সময় সবাই দেখে এরা কেউ বুঝি নাই যাই হোক তাহলে আমরা এই যে সাবমিট করে দিলাম এখন আমাদের টাইম নিবে সেম ভাবে এখান দেখো রিভিউ রিকোয়েস্টেড লেখা আছে আছে না আর টাইম নিচ্ছে সেইম ভাবে আমরা যখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টও করব এই সেইম নামে আমাকে কি দিতে হবে এটা কিন্তু ঠিক হবে না কেন হবে না বলতে পারেন আমি কিন্তু এই নামের আইডি দেই নাই আমি দিছি আমার নামের আমি জাস্ট দেখাইছি আপনাদেরকে কারণ এই অ্যাকাউন্টের তো আমি না অ্যাডমিন আর এই লোক যে অ্যাডমিন থাকবে উনি তার মানে এটা তো আপনারা বলতে পারেন যে ভাই এখানে আপনার এনআইডি দিলেন তার মানে কি যে এনআইডি কার্ড দিলে হবে হবে না আমি জাস্ট এটা দেখাইছি যে এভাবে তুমি কি করবা আপলোডটা করবা না এটাই তো ভুয়া গেলে হবে এখন আমি বলি তার মানে এইখানে যারা যারা যার অ্যাকাউন্ট থেকে তুমি রিকোয়েস্টটা পাঠাবা তুমি যে বিজনেস ম্যানেজার কি ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবা যে ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার ঢুকবা ওই ব্যক্তির এনআইডি কার্ড লাগবে কি বলছি বুঝছো এখন যদি আমার এই পার্সোনাল অ্যাকাউন্ট রেজিস্ট্রিকেট হয় সেইম ভাবে আমরা এনআইডি সাবমিট করবো সেইম ভাবে এই যেভাবে বলছি আর বিজনেস ম্যানেজার হলেও কি সেইম ভাবে শুধু যিনি রিকোয়েস্টটা পাঠাচ্ছে মানে যে ব্রাউজারের থেকে সেই ব্যক্তির নামের সাথে এনআইডি কি থাকতে হবে ছবি মিল থাকা লাগবে না আমার কথা কি বুঝছি এখন এই রেজিস্ট্রিকটা বিজনেস ম্যানেজার তৈরি করার আগেও হবে আমাদের যদি হয় তাহলে কিভাবে ঠিক করব এই যে আমি একটা লিংক দিয়ে দিব বললাম না এই দুইটা লিঙ্কে আপনাদের দিয়ে দেবো এইটা হলো লিখে দিই যে pics uh, restricted link pics restricted link আর উপরের লিংকটা কি বিজনেস ম্যানেজার তৈরি করল লি যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে কি আছে না তারা এই লিংকে গিয়ে গলি চেক করতে পারবেন আবার লিংকে যদি যান সরাসরি রেট দেখাবে আর রেস্ট্রিকশন না থাকলে রেড কালার না একদম সাদা থাকবে মনে করেন কি বলছি বুঝতে পারছেন আবার রেস্ট্রিক্টেড হওয়ার পর যখন আপনি চেক করবেন যে আসলে এটা আছে কি আছে না সেটা ওই সেম রেস্ট্রিক্টেড লেখাটার থাকবে না এখন আমরা বিজনেস ম্যানেজার যদি তৈরি করতে না পারি এর দুইটাই বেশি কারণ একটা হলো রেস্ট্রিক্টেড থাকলে নিচে লেখা আসবে তোমার অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড এরকম লেখা আসবে তাহলে তুমি বিজনেস ম্যানেজার এখন তৈরি করতে পারবা না আর যদি দুইটার বেশি হয় তাহলেও পারবা না আবার অনেক সময় দেখা গেছে যে তোমার নামের কারণেও তৈরি করতে দিবি না তুমি যদি ওই বিজনেস নামটা একটু এলোমেলো বা অন্যভাবে দাও তাহলে দেখবে সেক্ষেত্রে তুমি নামটা কি করে নিবা চেঞ্জ করে নিবা এখন ওই বিপিএন কানেক্ট করে যদি সবকিছু ঠিক থাকে তাহলে নাম যাই হোক নিয়ে নেয় ঝামেলা করে না এই জন্য প্রথম অবস্থায় আমরা বিপিএন কানেক্ট করে ট্রাই করব। আর আমার আগের থেকে বিজনেস ম্যানেজার আছে কিনা সেটা আমি কিভাবে চেক করে নিব বলছিলাম যার আগের থেকে থাকবে তার আর তৈরি করা লাগবে না তাহলে দেখো ক্রিয়েটর স্টোরিতে যাব এই যে জায়গায় ক্লিক করার পরে এই দেখো এখানে ক্লিক করার পরে কিন্তু আমার যতগুলো পেজ আছে সবও দেখাবে আর যেগুলো যেগুলো লেখা আছে যে সেটিংস আইকন আছে এগুলো কি সব এটা কি বিজনেস ম্যানেজার হ্যাঁ এটা কি বিজনেস ম্যানেজার এটা কি বিজনেস ম্যানেজার কিแบบ বুঝলাম এটা আইকন আছে অথবা বিজনেস অ্যাসেট লেখা আছে এরপরে দেখো এটা পেইজ এটা কি বিজনেস অ্যাসেট বিজনেস ম্যানেজার এটা বিজনেস যেগুলো যেগুলো এরকম আইকন আছে সেগুলো সব কি বিজনেস ম্যানেজার হ্যাঁ আর যেগুলো এই যে দেখো এগুলো কোন বিজনেসগুলো সবগুলো পেস ঠিক আছে তাহলে আজকে এতটুকুই যে আমরা একটা বিজনেস ম্যান অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব এবং কিভাবে রেজিস্ট্রেশন হলো ঠিক করব যে কোনো অ্যাকাউন্ট অবশ্যই কম্পিউটার দিয়ে রিকোয়েস্ট পাঠাবো মোবাইল দিয়ে পাঠাবো না আর হলো যাই তোমার কি বা বিজনেস ম্যানটা খুলতে পারবো না এই যা যা বলছি এগুলোই করতে হবে এখন তাও যদি সমস্যা হয় মেসেঞ্জার এস এম এস দিন কারণ এখন সমস্যা হবেই এখন সমস্যা শুরু এতদিন কোনো সমস্যা হয়নি কি বলছি বুঝছেন আমরা বলছি আস্তে আস্তে আমরা কঠিনে যাবো এখন যদি এখন সমস্যা হবে না কাদের যারা প্র্যাকটিস করবে না কি বলছি বুঝছো যারা প্র্যাকটিস করবে না ওদের সমস্যা হবে না আর যারা হ্যাঁ এগুলো তো অবশ্যই লাগবে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেম ভাবে ক্লায়েন্টের থাকবে কিন্তু আমার নিজের কাজ প্র্যাকটিস যদি না করি তাহলে কিভাবে করবো আবার একটা কথা বলি যে এখন কথা হলো যে আমরা যদি অন্য কারো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে আমার ফেসবুকে বিজনেস ম্যানেজার লাগবে কিনা না লাগবে না শুধু ফেসবুক অ্যাকাউন্ট ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট যদি ফ্রেশ থাকে মানে রেজিস্ট্রিকেট না থাকে তাহলে তুমি নতুন অবস্থায় যে কোনো কারো কি থেকে অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে পারো যেভাবে পেজের নেওয়া যাচ্ছে আমাদের পেজের অ্যাক্সেস নিতে গিয়ে আমাদের ফেসবুকে পেজ লাগছিল লাগবে না শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে আর জিমেল মনে থাকবে এখন বলেন

সুইটটা আগে আমরা তৈরি করছিলাম একটা পেজ খোলার সময় যে বিজনেস তৈরি করে নাই ছিলাম ফেসবুক তৈরি করা বিজনেস সুইট আমরা তৈরি করে না ফেসবুক তৈরি করা আমরা সার্চ দিয়ে নিয়ে আসছি বিজনেস সুইট আমরা তৈরি করে নাই আচ্ছা আচ্ছা স্যার এখন ওই বিজনেস সুইটের ভিতরে আমরা আমরা যে এই যে পরবর্তীতে যখন বিজনেস ম্যানেজ ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম সেই অ্যাকাউন্টটা অটো ওই বিজনেস সুইটের ভিতরে চলে আসলো না এখন জি অটোই আসবে ফেসবুক থেকে অটোই ওইখানে চলে আসবে পেজও কিন্তু অটোই চলে আসলো পেজ কি আমাদের বিজনেস সুইটে নিয়ে আসতেছিল লগইন করা বিজনেস সুইট ওটা হলো যাইয়া ফেসবুক এর অ্যাপস আমাদের না ওটা ফেসবুক এর সবকিছু আইসা ওইখানেই জমা থাকে জি স্যার স্যার ক্ষেত্রে অ্যাকসেসের ক্ষেত্রে যেটা স্যার অ্যাকসেসের ক্ষেত্রে আমার একটা ধরেন ফেসবুক পেজ ই পেজ আছে কিন্তু বা ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু আমার হচ্ছে ফেসবুক বিজনেস এই ম্যানেজার অ্যাকাউন্ট নাই কিন্তু আরেকজনের তার ফেসবুক অ্যাকাউন্টও আছে এবং বিজনেস ম্যানেজারও আছে সে সরাসরি আমাকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে পারবে তাই না স্যার যদি আমার বিজনেস অ্যাকাউন্ট নাও থাকে এই কথাটা বলেই ক্লাস শেষ করেছি লাস্টে এই কথাটা বলেই বলেছি যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে কারো থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার লাগবে না শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে আর পেজ বা ইমেল থাকবে হয় অ্যাকাউন্টটা ফ্রেশ থাকতে হবে এটা বলেই শেষ করেছি ক্লাস আরেকটা আরেকটা প্রশ্ন স্যার এই প্রশ্ন হলো যে স্যার আমরা যখন বায়রের কাজ করব বা ক্লায়েন্টের কাজ করব তখন ওই বায়ারের কি এই সব কিছু যেমন তার পেজ লাগবে এবং কিছু সামনে এইগুলো থাকলেই দেন আমরা ফেসবুকে তার জন্য একটা অ্যাড রান করতে পারবো যদি এগুলো না থাকে আপনি যদি করে দিতে চান তাহলে এর জন্য আপনি আবার আলাদা টাকা নেবেন আপনি যত কাজ করবেন তত টাকা নেবেন সবারই যে থাকবে এমন না তো যার থাকবে তার জন্য টাকা নিব না যার থাকবে না তাকে আমি আলাদাভাবে বিভাগ করে দিব এই জন্য আমি বলছিলাম আপনার স্পেশাল আলাদা ফেসবুক অ্যাকাউন্ট একাধিক দরকার যদি আপনি এইগুলো করে দিতে চান তাকে স্যার আমি আমিনাবaptan কি আগে যে তাদের বিজনেসের জন্য যে ऐड রান করব সেটা মনে আমার ফেসবুক থেকে রান করে দিব ঠিক আছে এরকম ভাব জি বলেন কি বলছেন স্যার আমি আগে মনে করতাম কি যে বাইরের যে ফেসবুকের যে অ্যাড রান হইতো সেটা মনে আমার ফেসবুক থেকে অ্যাড রান হবো না এরকম ভাবতাম সব কিছু ক্লায়েন্টের খালি আমি যে একটা রান করে দিব এর জন্য আমাকে টাকা দিবে ঠিক টাকা আছে পয়সা সব কিছু ক্লায়েন্ট দিবে মানে ওই যে ফেসবুককে যে টাকাটা দিতে হয় সেটাও ক্লায়েন্ট দিবে খালি আমরা যে ওই যে অডিয়েন্স এর কাছে পৌঁছাই দিব এইটাই তো মেইন ফেসবুকের আসলে তো এইটা টাকা যে কেউ দিতে পারে হ্যাঁ ঠিক আছে ভাই আলাইকুম আসসালাম

সংশোধন করলে তো আগে একটাই হয় অনলাইনে সার্চ করলে কি দুইজন আসে একটাই আসে সংশোধন করেন আর যাই রিপিট করেন এটা অনলাইন সিস্টেম আইডি একটাই হয় আইডি নাম্বার একটাই থাকে এটা ফেসবুক যখন আপনি এনআইডি কার্ডটা দেন ওদের কাছে ওই ঠিক আইডি নাম্বার গো নিয়ে ফেসবুক সার্চ করে ওটা ফেসবুক নিয়ে সার্চ করলে আমার সব দেখতে পাই উনি কি বলছি বুঝছেন জি ভাই এই কারণে আমি দ্বিতীয়টা যেটা

মনে করেন যে কমা ভালো কমবে এটা তো জানেই স্বাভাবিক এখন যারা আছে এগুলো থাকলেই জানা আপনি এইসব থেকেই সাকসেস আমি প্রথম থেকে বলছি না যারা লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে ওরাই সাকসেস হবে বুঝো না লাস্ট পর্যন্ত যে এখন তো যে থাকে নাই ও সাকসেস হয়ও নাই বলেন আর কার কি কোয়েশ্চেন আছে সাকসেস এত সহজ না আমার বিকাশেও টাকা ঢোকে আমি বিকাশের স্ক্রিনশট দিয়ে পোস্ট দিতে পারি না যে আমি ক্লায়েন্টের কাজ পাইছি এটাই যে আসলেই ক্লায়েন্টের কাজ আর গ্যারান্টি কি হ্যাঁ এরকম গ্যারান্টি আছে আমার বিকাশ টাকা আছে না কার বিকাশ না টাকা থাকে স্ক্রিনশট দিয়ে আমি যদি বলি আপনারে এখন কথা হলো যে এটা যে আসলেই যে ক্লায়েন্ট দিয়েছে না অন্য কেউ দিয়েছে এটা কিভাবে বুঝবেন হ্যাঁ এরকম না এই জন্য সাকসেস এত তাড়াতাড়ি এত সহজ না এত সহজ না তাহলে ওই যারা যারা সাকসেস হয়েছে এদের কাছে যাই জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লা পিছনে কত বছর ছিলাম এখন হয়তো নাই তারা সাকসেস হয়ে গেছে এখন আর লাগে না কাজের জন্য এখন ব্যস্ত হয়ে গেছে তারা এই জন্য যারা যারা সাকসেস পোস্ট করে এদের কাছে আবদুল্লা এর কত বকা খাইছে আর দমক খাইছে আর কত বছর আমার পিছনে পিছনে ছিল হম বলেন কারো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইয়া আমি একটু বলতে চাই যখন ওই যে ম্যানেজারটা আমরা যখন ক্রিয়েট করলাম আপনি তো এক্সেস দিলেন মেইল দিয়ে তো মেইল পাঠানোর পর আবার হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টে দিলেন ওইটাই আসলে আমি বুঝি নাই যে অ্যাকাউন্টটা যে না আপনি যাকে অ্যাক্সেস দিবেন আপনি তো নিজেকে নিজেকে দিতে পারবেন না পারবেন না না এই জন্য আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার মেইলটা চাবেন এখন মেইলে জিনিসটা যাবে কিন্তু অ্যাকসেপ্ট যদি রিকোয়েস্টটা করতে হয় তাহলে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ থাকা লাগবে তো মেইলে হলো ওই রিকোয়েস্টটা গিয়েছে যেন ওইখানে লেখা আছে গেট তুমি এখন অ্যাকসেপ্ট করো গেট করার পরে পরে আমার সব ইনফরমেশন দিতে হবে তারপরে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে মানে মেইলে জিনিসটা দিয়েছে ঠিকই কিন্তু অ্যাক্সেসটা মেইলে থাকবে না চলে আসবে কিসে ফেসবুকে এটা জাস্ট দেওয়ার সিস্টেম হলো মেইলে আচ্ছা এখন হচ্ছে ধরেন যে মেইলটা দিব ওই মেইলটাই কি ওই অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে কি তার ওই না না ওই মেইল হবে হবে না আচ্ছা যা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট থাকবে মেইল মেইল অ্যাড্রেস হ্যাঁ মেইলটা হলো কি অ্যাপ বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্টটা আর ওই ইমেইলটা একই ব্রাউজারে লগ ইন থাকলে ভালো তাহলে আর ঝামেলা নাই তখন আপনি সরাসরি মেইলে ক্লিক ক্লিক করলেই সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে যাবে করা লাগবে জন্য ভিতরে মেল জি থাকতে হবে না বুঝতে কার কোনো কোশ্চেন ওকে তাহলে আল্লাহ হাফেজ পাঁচটা